আজকে গোবিন্দ ফুরি উত্তর ভারতের বিশিষ্ট এক ইসলাম স্কলার, যার ফাউল ফেদা উত্তানে উঠাই হোক মুনাফিতে হোক, তারা দর্শন গোবিন ফুরির নাম ওখান দিয়ে আস্তার ফেসবুক গরম করে ফেলাই দিছে যে গোবিন ফুরি আমার মানুষ কই, সুবহানাল্লাহ কই দিছে। আরে বেটা তুই কি জানোস, গোবিন ফুরির ফাউল দুলার দুলা ওই বিনিত ওইতে না, তাই তো হয়েছেন তো হিমন্ত বিশ্ব শর্মা তার মানুষ, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আসামের মাননীয় শ্রীযুক্ত তরুণ গগৈ মহাশয় বরাবর ভাড়া মারলে আগে গোবিনপুর যাইত, রাজনীতি সম্পর্ক আছে হই বা এখানে একবার হই দিস ও ইকান লইয়া সারা এখারে উদে উফলে সেঙ্গে সারা ফালতি ও যোগ্যতা লইয়া মাছ শুরু হয়ে যায়। তোমার মাঝে যোগ্যতা কত আছে তুমি নিজে দেখো ভাই না, ওখান নিজে দেখো। আরে ভাই মানুষে শুধু সাকসেসফুল মানুষের প্রতিষ্ঠিত মানুষের বিরোধিতা করে, মগর নিজে প্রতিষ্ঠিত হইতো এই চিন্তা করে এই যে ফলে কান রাখা নিজের প্রতিষ্ঠিত করিয়া তো এর বাদে বুদ্ধ হইবা জায়গা বইয়া যে মানুষ অত সময় মাতে, আল্লাহ যদি গোলাপ ফোন করিলে এতে মাতিবার ক্যাপাসিটি আছে কেউর দম আছে কেউর নাই, এ তো আল্লাহ মাথার আল্লাহ আমরা কিন্তু লইয়া আইনি কিছু না রে, এটা আমরা ফ্যাক্টরিতে কিছু জমাইল নাই ও আল্লাহ থেকে দান দেয় আর অরিজিনাল হইয়া ও যে অতখান মাতিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারতাম তাহলে গাড়ি উঠে আমার অধিকার করলে সব বুঝবো আমি দিব তো আল্লাহ মাথা অত মাতি এর মধ্যে তো তোরা ভুল হইব না বলতো তাতে আপনি কল করি কই, আজকে গোবিন্দ ফুরি উত্তর ভারতের বিশিষ্ট এক ইসলাম স্কলার, যার ফাউল ফেদা উত্তানে উঠাই হোক মুনাফিতে হোক, তারা দর্শন গোবিন্দ ফুরির নাম ওখান দিয়ে আস্তার ফেসবুক গরম করে ফেলাই দিছে যে গোবিন্দ ফুরি আমার মানুষ কই, সুবহানাল্লাহ কই দিছে। আরে বেটা তুই কি জানোস, গোবিন্দ ফুরির ফাউল দুলার দুলা ওই বিনিত ওইতে না, তাই তো হয়েছেন তো হিমন্ত বিশ্ব শর্মা তার মানুষ, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আসামের মাননীয় শ্রীযুক্ত তরুণ গগৈ মহাশয় বরাবর ভাড়া মারলে আগে গোবিন্দপুর যাইত, রাজনীতি সম্পর্ক আছে হই বা এখানে একবার হই দিস ও ইকান লইয়া সারা এখারে উদে উফলে সেঙ্গে সারা ফাল দিবার খাম পিঠা ইকান লইয়া গরম খাবারে। আরে ভাই গোবিন্দ ফুরি স্তর আল্লাহ তোরে দিছেন, শেখ আহমদ সাইদ দামাত বরকাতুল আলিয়ার যে স্তর আল্লাহ দিছে স্তর তোমার নাই, এর লাগে একজন যোগ্যতা সম্পন্ন মানুষের পিছনে সমালোচনা থেকে নিজের বাসায় আমি মানি কই দিস একবার বা দুইবার কইস তিনবার কই দিস বরাকর বড় বড় আলিমের দিন হোক লাইফ পর্যন্ত এই বিষয়ে মাতিল না, তুমি ফেদা তেনা উফল সে মখা এক সর দিলে দুই সরের জায়গা নাই, তুমি তাহলে নিয়ে ফেসবুক গরম করলে পয়লা শুরু হয়েছিল ডিসেম্বর থেকে আমার লইয়া আস্তা বারাখে মুস্তর দিছি নাই বাদে মৌলানা আলী আহমদ সাহরে লইয়া এখন শুরু হয়েছে আপনারা প্রধান অতিথি আসবেন যুক্তিবাদী সাহরে লইয়া আর গোবিন্দপুরী সাহ লইয়া ফেসবুক কর খেলে না, আমি এখান পালা ভাই আমি এখনও কইয়া আমি ভুল করি আমার ফোন করি কইতে পারো হুজুর আপনি অনেক ভুল করছে ও আমার বিরুদ্ধে অনেক ভিডিও বানাইছে আর আমি প্রবাসী হল লইয়া কিনা মাতি দিছি ও যে ভিডিও বানাইলো হে আমার ফোন করলো বলে হুজুর আপনি অনেক মাতিছে আমি কই আমি তো ওয়াদর দুশো মাতিছি কইতে পারতাম না দুই এক মাত্র তো আইতে পারে রেফারেন্স টানতে গিয়া মাথা লাগে এর বাদে দেখো আমার বিরুদ্ধে ভিডিও বানা আসলে মূল উদ্দেশ্য এইখান না আমারে হাইলাইট করিয়া হে বাইরাল মূল ওখান আসলে গোবিন্দ ফুরির নিচেবেলায় তুই কান নাই যুক্তিবাদী নিচেবেলায় তুই কান নাই আসলে আমরা রে হে হাইলাইট করিয়া হে নিতে বাইরাল হইতো তার ইউটিউব চ্যানেল কিন্তু তোরা ব্যবসা বাড়িত ও হে আর না বরাকার ইউটিউবার অখন নাইনি বরাকার ইউটিউবার অখন নাইনি হাজার ইউটিউবার অখন আসুন ও হাইলা হাতি ডিস্ট্রিক্ট প্রায় চল্লিশটা পঞ্চাশটার উপরে আসুন হাবুগুলি তৈলা না আমার লোকেও তো আলম একাডেমিক পাই দেখি আর তাই তৈলা না আরও তো বেজান আছো তোমার তারি দুই তিনে মানাও ঠিক আছে মানছি ফোন করে ফেলা হুজুর আপনি না মাতি না ঠিক আর না এখন দি খাও অত তো বলছি এখানে সমাধানের রাস্তা দিলে এতে আর কিছু আছে সমাধান সমাজে সবচেয়ে বেশি এর লাগে ফিতনা করে তাই আমি মনে করি আমার ইউটিউবার ভাইয়ার যারা গুসা করিও না মিডিয়ার ভাইয়ার যারা ফেসবুকে লেখালে রিপোর্টটা ইউটিউবে ভিডিও সাড্ডায় অনুরোধ করিয়া এরকম করাটা ঠিক হয় আল্লাহ আপনার হেদায়ত দোক আমরা দূরে কই আল্লাহ মানি তবে আল্লাহ কেউ আসতে খেউরের ভিডিও খেউরের কল রেকর্ড করবার আগে ইজাজত লই তা আপনি তার আমানত খেয়ানত করে আমানত খেয়ানত করি একজন দিয়ে আল্লাহ জন্ম দেন ইয়াদ রাখ যাই না চূড়ান্ত পর্যায়ে আসদুল হারাম যদি কোনো মানুষে কোনো মানুষের বিনা ইজাজতে ফটো তুলিয়া ফেসবুকে আপলোড দেয় বিনা ইজাজতে যদি কল রেকর্ড করি আপলোড দিলায় এগুলো আসদুল হারাম এগিয়ে আমানত খেয়ানত করলো মানুষের হক নষ্ট করলো
আর হক নষ্ট করেন ওলা মানুষের নবীজিও সুপারিশ করেন না, বলবো না আলহামদুলিল্লাহ। শেষ সম্পদ আমরা নবীজি নানি, কিয়ামতের মাঠে একমাত্র সুপারিশর দরিয়া খে নবী, খে নবী, নবীজি যদি কিয়ামতের দিন আমরা সুপারিশ করি না তো জন্য তো দিতে পারবো নি মাতই তো নবীজি কথা যত মানুষে মানুষের হক নষ্ট করবার, যত মানুষে মানুষের আমানত জমিন খেয়ানত করবার, এরা কিয়ামতের দিন আমি নবীজিও সুপারিশ করতাম নাই কই না আলহামদুলিল্লাহ। এই জন্য তা করিও না ভাইয়াই, আমি আপনার কাছে আরো রাখিয়া যে তখন করি লাইছো আল্লাহর কাছে মাফ চাই, তৌবা করেন আল্লাহ মাফ দিবা, নতুবা আলী মোহর বদুয়ায় ধ্বংস হয়ে দিবা। আর আমার ভাইয়ের ইউটিউবার ভাইয়ের তোর আমি হেরে মুনাফিক কই নিছি না, আসলে মুনাফিক তোমার তাদের দেখার অর্থ আমার এখান নাই, তবে খাসলো তো পূজার হিসাবে কই দিছি, গুছা করিও না। তবে যারা ভিডিও বানাইছো ডিলেট করিলাম, কোনো মানুষের ব্যাপারে এনসি কলেজ দিয়ে কোনো প্রশ্ন আমার নাই, বরাহর যত কলেজ থাক ওয়ার্ল্ডর যত কলেজ স্টুডেন্টস হলে কোনো ভুল করিলাই, এরার ব্যাপারে ভিডিও না বানাইয়া, এরারে বা তার কলেজের জিও আসইন টিচার সকল আসইন প্রিন্সিপাল আসইন, এরারে কল করি হইতে পারে বড় মুখ স্টুডেন্টস হল নোংরামি করেন, হমুক স্টুডেন্টস হল নোংরামি করেন, কই দে ওটা আমি মানি। ও তোরা যদি কলেজ কর্তৃপক্ষ বা টিচার সকলে যদি উপযুক্ত শাস্তি না দেয় তে বাদে তুমি এখান বুঝতে, এর বাদে তার মা বাবা আসই, তার মা বাবারে আপনি হইতে পারো, এর লাগি ফোটারফট ফটো করিয়া ভিডিও করি এখানে সারার কথা নেই। আমার ভাইয়ের মাত বুঝে জানলি, আমি ফেসবুকের ভাইয়ের তোরে অনুরোধ করি আর তুমি তাই জানো এই এনসি কলেজের ওক আর বা যে কোনো আলিমক করবে আমারে ফেসবুক লেখালেখি করা বাদ দিও, আল্লাহ প্রত্যেকের সহি সমর্পিত হই আল্লাহ মাহ আমার দুস্থ হল্লার দুর্গ হল। দুই নম্বরে আমি আপনারা সামনে পড়েছিলাম মহান আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا رَبُّ الْعَالَمِينَ বলেন আমার উম্মতের একটাই পরিচয়, আমার গোলাম হকলর জমিনের মধ্যে একটাই পরিচয়, ওরা দুনিয়ার জমিন উম্মাতাও ওয়াসাতা, এরা জমিনের মধ্যে এত দামি এত ইজ্জতি আমি আল্লাহ যেমন তাহাদেরকে বানাইছি, কিয়ামতের ময়দানেও তারা এত দাম আর ইজ্জত ওলা থাকবো। একজন ইজ্জতি মানুষের দরকার, একজন সম্মানিত মানুষের কর্তব্য হলো আল্লাহ তোমারে দেই পরিমাণ ইজ্জত জমিন দিয়েছে, আল্লাহ তোমারে দেই পরিমাণ সম্মান জমিনের মধ্যে দিয়েছে, এতটুকু সম্মান আর ইজ্জত গুলা নিয়া তুমি তোমার মর্যাদারে অক্ষুণ্ণ রাখিয়া জমিন চলাফেরা করা একজন উম্মতে মুহাম্মদীর দায়িত্ব। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান অত সময় পর্যন্ত 124,000 নবী আর রসুল হল, তথা 224,000 নবী আর রসুল হল, আর তাহাদের উন্মত হল অত সময় পর্যন্ত জন্নতে যাইতে পারতে নাই, যত সময় পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরি জবানার নবীর উন্মত রে আর নবীর জন্নত দিতে নাই। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে নবীজি বলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উন্মতর লাখান নিমক হারাম উন্মত উম্মতে মুহাম্মদী থাকি লইয়া আদম আলাইহিস সালামের উন্মতর মধ্যে তাকতে নাই। আলহামদুলিল্লাহ, নূহ আলাইহিস সালামের উন্মত হল এত নিমক হারাম তাকবা, কিয়ামতর দিন আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম রে ডাক দিয়া নিয়া দিকার হ নূহ আলাইহিস সালাম, দুনিয়ার জমিনে তোমার নবী বানাইয়া তোমার কৌমর কাছে যখন আমি ফাটাইছিলাম তুমি কৌছাই নূহ আলাইহিস সালাম, তোমার উম্মত ফলোর কাছে তুমি দিনর দাওয়াত দিছিলাই রে নূহ আলাইহিস সালাম, কইবা আল্লাহ আমার উম্মতর কাছে আমি যেইভাবে দিনর দাওয়াত দিয়েছি আল্লাহ আমার জমানার মধ্যে যে ফ্লাট আপনি জমিনের মধ্যে দিছিলাই আজ পর্যন্ত কোন উম্মতর জমানত আপনি দিছ না, আর মনে হয় না কিয়ামত পর্যন্ত আপনি অতটুকু দিয়া দিবাই, আমার উম্মতর কাছে আমি দিনর দাওয়াত দিয়েছি। কই সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জিকার করবা তুমি যে তোমার উম্মতর কাছে দিনর দাওয়াত খানটা দিয়া দিছলা, এর প্রমাণটা কিতা? নূহ আলাইহিস সালাম জবাব দিব আল্লাহ আমার উম্মতর কাছে আমি যে দিনর দাওয়াত দিয়েছি রে দয়াল, আমার প্রমাণ ইয়া থাকলো আমার উম্মত হল। সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মত হলরে আল্লাহ কিয়ামতের মাঠের মধ্যে যখন ডাক দিবা কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালামের উম্মত রে আল্লাহ ডাক দিয়ে দিক নূহ আলাইহিস সালামের উম্মত তোমাদের নবী নাকি তোমাদের কাছে দিনের দাওয়াত দিয়েছিলেন, এই ব্যাপারে একটাবার তোমরা আমার কাছে জবাব দেও চাই। নূহ আলাইহিস সালাম জবাব উম্মত হলে আল্লাহর আদালতের মধ্যে মাতারত করিয়া কইবা আল্লাহ আমরার কাছে নূহ আলাইহিস সালাম তো যাওয়া দূরের কথা,
আমরার কাছে কোন নবী যান নাই, দিনের দাওয়াত দেন নাই, আউযু বিল্লাহ। এত নিমকার আমি করবা নূহ আলাইহিস সালামের সাইটে উবার আর উম্মত আর সাইটে লগে লগে নূহ আলাইহিস সালাম সকুর মানি ফালাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। আদম আলাইহিস সালাম লগে লগে নূহ আলাইহিস সালাম একটু আগে দেখলাম হাসি মুখে কিয়ামতের মাঠে ঘোরাফেরা করদায়, এখন কোন কারণে তো খান্দন তুমি খান্দরায়? নূহ আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালাম আমার বড় ভাই, আল্লাহর আমার উম্মত হলে আল্লাহর আদালতের মধ্যে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া আল্লাহর আদালতের মধ্যে আমার আসামি বানাই লিস, দয়া করিয়া যদি সামান্যতম সাহায্য করতায় আমি আল্লাহর আদালতের মধ্যে হক প্রকাশ করিয়া আমি জান্নাত যাইতাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জবাব দিও নূহ আলাইহিস সালাম, আজকের দিন তোমার মতো আমারও দোষা, আজকের দিন আমি তোমার সাহায্য করার মতো এমনকি আমি আমার নিজের সাহায্য করার মতো ক্যাপাসিটি আমি আদমর কাছে নাই, আউযু বিল্লাহ। নূহ আলাইহিস সালামের জিকির করবা তাহলে কার কাছে যাইতাম? আদম আলাইহিস সালামের জবাব দিবা, তুমি যদি যাইতে চাও তাহলে আদম আলাইহিস সালামের জবাব দিবা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তুমি যাইও, ওখানে গেলে কোনো একটা সিদ্ধান্ত ফয়সালা ফাইবা। আমি আদমে খুঁয়ার জায়গার মধ্যে তুমি যাও, নূহ আলাইহিস সালাম জায়গার মধ্যে যাইবা, যাবার লগে লগে আদম আলী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে নূহ আলাইহিস সালামে সালাম দিবা, সালাম দেবার লগে লগে নূহ আলাইহিস সালাম রে ইব্রাহিম খলিলুল্লাহ জিকির হো আমার ভাই নূহ আলাইহিস সালাম, কোন কারণে তো খান্দন তুমি জমিনের মধ্যে খান্দরায়? একটাবার দয়া করি আমাদেরকে শোনাও নূহ আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ রেখে ও আমার ভাই ইব্রাহিম খলিলুল্লাহ আমার উম্মতে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়া আমার জমিনের মধ্যে বড় জবর বিপদে বানাইছ, দয়া করি আমার সামান্য সাহায্য কর, নতুবা আমি জন্য তো যাইতে পারতাম না, এই কই নাউযু বিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ নূহ আলাইহিস সালাম, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কসম খাইয়া খুয়ার আজকের দিন তোমার মতো নূরে সাহায্য করার মতো ক্যাপাসিটি আমার মধ্যে নাই, দয়া করি আমার শরম খান্তা দিও না, আমি তোমার খুঁয়া দিয়ার জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে সবচাইতে গরম নবী, ও মূসা আলাইহিস সালামের কাছে তুমি যাও, মূসা আলাইহিস সালাম তোমার সাহায্য করবা। কই সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম সারা কিয়ামতের মাঠের মধ্যে প্রেশারের লাগাল খান্দি খান্দিয়া, সারা কিয়ামতের মাঠের মধ্যে ঘুরিয়া গিয়া হযরত মূসা আলাইহিস সালাম রে যখন ফাইবা ওখানের মধ্যে যাওয়ার লগে লগে আতু নূহ আলাইহিস সালাম মূসা আলা নবী কিন আলাইহিস সালাম রে হো নবী মূসা আলাইহিস সালাম, আমি হইলাম তোমার বড় ভাই আর তুমি হইলা আমার ছোট ভাই, আজকে বড় যাওয়ার বিপদে পড়িয়া তুমি ছোট ভাইয়ের কাছে আমি আইলাম, আমার আল্লাহরে গিয়া আমার আল্লাহর কাছ থেকে আমারে দয়া করিয়া সামান্য সাহায্য করিয়া আমারে বাঁচাও। নূহ আলাইহিস সালামের কথা শুনিয়া মূসা আলাইহিস সালামে কব আমার ভাই আজকের দিন তুমি কোন জমিন কোন পেরেশানির মধ্যে ফরলায়? মূসা আলাইহিস সালাম রে নূহ আলাইহিস সালামের জবাব দিবা আমার উম্মতে আল্লাহর আদালতের মধ্যে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিস, দয়া করিয়া যদি তুমি সামান্য সাহায্য করতায় আল্লাহ আমার জন্য তো দিবা। কই সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের শুকর বাণী ফলে নূহ আলাইহিস সালাম আমি জলিলুল কদর করম নবী মূসা আলাইহিস সালামের কসম হইয়া খুয়ার আজকের দিন সাহায্য করার মতো ক্যাপাসিটি আমার মধ্যে নাই, নূহ আলাইহিস সালাম কইবা ভাই কোন জায়গার মধ্যে গেলে আমি সাহায্য পাইমু, দয়া করিয়া জায়গা খান্তা যদি দেখাইয়া দিতাই। মূসা আলাইহিস সালাম কইবা একমাত্র নবী আছেন ঈসা আলাইহিস সালামের কাছে তুমি যাও, তাই সাহায্য করুক না করুক কামগর তোমারে নির্ধারিত জায়গা চিনাইয়া দিবা। কই সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম খোয়ার লগে লগে নূহ আলা নবী গিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দি খান্দি গিয়া ঈসা আলাইহিস সালামের সামনে হাজির দিবা, ঈসা আলাইহিস সালাম দেখে নূহ আলাইহিস সালাম কোন খানে বড় দবর পেরেশানি করিয়া তুমি বড় দবর খান্দরায়? নূহ আলাইহিস সালাম জবাব দিবা আমার উম্মতে আল্লাহর আদালতের মধ্যে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া আজকে আমার জমিন বড় জবর বিপদে বানাইছেন, দয়া করিয়া যদি সামান্য সাহায্য করতাই আমি আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী খান্তা দিয়া আমি জান্নাত যাইতাম। কই সুবহানাল্লাহ। ঈসা আলা নবী গিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
সকুরফানি ফালাইখওয়ানু আলাইহি সালাম, আমি আল্লাহর কসম খাইয়া খাইয়া আমার মতো ব্যক্তি তোমার সাহায্য করার ক্যাপাসিটি নাই, মগর তোমার এখান কথা খাইয়া দিয়া একমাত্র একজন নবী ভাইবা কিয়ামতের মাঠে যেই দুনিয়ার সারা নবী অখলা যদি আর রব্বি নাফসি হইয়া খান দিত না, সারা নবী আর রসুল অখলা যদিও চকুর ফানির তলে দি দিয়া মাথা তলে দিয়া সারা উম্মত অখলা শুধু ফরিত না ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আর একজন নবী আছেন তিন কিয়ামতের মাঠের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আর নবী অখলার মাঝখান দিয়া আল্লাহর আদালতের মধ্যে সকুর ফানি ফেলাইয়া শুধুমাত্র খান দিত রাইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। ও ঈসা ইবনু আলাইহিস সালাম, ও নবীর কাছে যাও যিনি আখেরি জমানার নবী, তার কাছে গেলে তুমি সাহায্য পাইবা, নতুবা তোমার পক্ষে জান্নাত যাওয়া সম্ভব নাই। হই নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম রে নূহ আলাইহিস সালাম জিকির করলা ভাই, সারা কিয়ামতের মাঠের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হল, এর মধ্যে কি আখেরি জমানার নবীর আমি কোন জায়গার মধ্যে ফাইতাম, একটা বার্তা যদি দয়া করিয়া কইয়া দিতায়, ঈসা আলাইহিস সালাম কইলা তিন জায়গার মধ্যে গেলে তুমি পাইবা। হযরত আয়েশা সিদ্দিকা উম্মাতুল মুমিনিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ নবী হল তাকওয়া, কিয়ামতের ময়দান কোটি কোটি উম্মত হল তাকওয়া, আসমানে আপনার উম্মত হলে কোন জায়গার মধ্যে গিয়া কুদাইয়া পাইবা। আবার নবী লগে লগে কইলা, ও আয়েশা, আমি নবীরে তুমি বড় জবর যুক্তি সম্পন্ন প্রশ্ন করলাই, আমি নবী খইয়ার আমার উম্মতরে তুমি খইয়া দিয়া যাইও, কিয়ামতের মাঠে তিনটা জায়গার মধ্যে গেলে আমার উম্মতে আমারে খুঁজাইয়া পাইবা। এক নম্বর জায়গা হইয়া দেখল, ও আয়েশা আমি খইয়া দিয়া আবার উম্মতে কিয়ামতের মাঠে যদি আমারে খুঁজাইয়া না পাই আবার উম্মতরে খইয়া দিয়ে এক নম্বর সিরাতর ঘাটর মধ্যে যাই, তাহুল সিরাতর ঘাটো খুর হইতে বারিকাল না সোল হইতে বারিকাল না কুর হইতে দার কি হালে ফার হইতে মাল্লা ফুল সিরাতের গাঢ়, ওই সিরাতর কাঠের মধ্যে আবার উন্মত্রে গিয়া হইয়া কিয়ামতর মাঠের মধ্যে খুঁজাইতা না, শুধু ওই ফুল সিরাতর কাঠের মধ্যে যদি আমার উন্মতে খুঁজাইয়া যাই ওই জায়গার মধ্যে গেলে আমি নবীরে পাইবা। হই সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইন, নবী যদি আপনার উন্মতে ফুল সিরাতর কাঠের মধ্যে না পাই তাহলে আপনার উন্মতে কোন জায়গার মধ্যে দ্বিতীয় কোন জায়গার মধ্যে গেলে পাইবা। আবার নবীর জবাব দিলা, ও আয়েশা, আবার উন্মতরে খইয়া দিয়ে যদি সিরাতর ঘাটের মধ্যে আমার উন্মতে আমারে না পাই ওদেরকে বলে দিও মিজানের ঘাটের মধ্যে যাইতা, যেখানে আমার উন্মত হলোর নেকি আর গুনাহ হল ওজন করা হবে, ওই জায়গার মধ্যে যদি আমার উন্মত যাই ওখানে গেলে আমি নবীজিরে পাইবা। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উন্মতে আপনারা গিয়া মিজানের ঘাটের মধ্যে না পাই তাহলে আপনার উন্মতে আর কোন জায়গার মধ্যে গেলে পাইবা। আবার নবী জবাব দিলাম, ও আয়েশা, আবার উন্মতরে হাউজে কাউসারের ঘাটের মধ্যে যাইতা আমি আল্লাহর কাছে দুইটা জিনিস না চাওয়াতে আল্লাহ আমারে দিয়া দিলা, এক নম্বর মেহরাজ আল্লাহ আমারে খরাইলা, জীবনে আল্লাহর কাছে মেহরাজের কথা খুঁজি নাই, এরপরে আল্লাহ আমার বাইতুল্লাহ শরীফের হারাম থেকে হাতিমে কাবা তাকিয়া এখরাইতে আমার মেহরাজ খানটা খরাইলা, আর দুই নম্বরে আল্লাহ আমার হাউজে কাউসারের পানি উপহার দিলা। আবার উম্মতরে হইয়া যদি দুইটা জায়গার মধ্যে না পাই আমার উম্মতে আমার হাউজে কাউসারের গাঠের মধ্যে পাইবা, আমি নবী আমার দস্ত নবুয়তের হাত খান্ত দিয়া হাউজে কাউসারের পানি আমার উম্মতরে পান করাইয়া প্রত্যেকজন উম্মতরে জন্য তো লইয়া যাইমু। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলা নবিকিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাম রে হলো নবী নূহ আলাইহিস সালাম, ওই তিন জায়গার মধ্যে খুঁজাইয়া গিয়া দেখো নিশ্চয় এক জায়গার মধ্যে আখেরি জমানার নবী রে পাইবা। নূহ আলাইহিস সালাম পেরেশানির মতো হইয়া দৌড়াইতে দৌড়াইতে গিয়া পাইবা আখেরি জমানার নবী সকুর ফানি ফানাইয়া সাইদার মধ্যে মাথা নত করিয়া শুধুমাত্র কইরা, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করি জন্য তো দিছ না রে দয়াল,
অত সময় পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম নাই। ও সময় কানু আলাইহি সালাম দেখবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আবার নবী ওয়া আলাইকুম আসসালাম ইয়া নবী নূ আলাইহি সালাম, এত পেরেশানি লাগান কোন কারণে তুমি আমার দরকার হইলা? নূ আলাইহি সালাম কইবে ও নবী, সারা কিয়ামতের মাঠ ঘুরিয়া কোন নবী পাইলাম না, কোন মানুষে আমার সাহায্য করল না, শুকুর পানি ফলাইয়া তোমার কাছে আইসি গো নবী, যদি তুমি আমার সাহায্য না কর আমি নবী জন্ম তো রইতে পারতাম না। এ কই নাউযু বিল্লাহ, আবার নবী কইবে নূ আলাইহি সালাম, কত বড় বিপদের মধ্যে তুমি পড়ছো, একটাবার যদি দয়া করিয়া আবার কই যায়। নূ আলাইহি সালাম আমার নবী রাখবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার উম্মতে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের মধ্যে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া আজকে আমার আসামির কাঠগড়ার মধ্যে খাড়া করে দিছেন, দয়া করিয়া যদি সামান্যতম সাহায্য করতায় আমি নূ আলাইহি সালাম জন্য তো যাইতে পারবো। হই সুবহানাল্লাহ, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুসকিয়াশি দিয়া নূ আলাইহি সালাম আর মুখমণ্ডলের দিকে তাকিয়ে কয় ও নবী নূ আলাইহি সালাম, যত বড় বিপদের মধ্যে তুমি পড়ছো, এমনকি সারা নবী হল যত বিপদের মধ্যে আজকে পড়বা, আমি নবীয়ে সাহায্য করার দরকার হইত না, এত বড় বিপদ তাকে সাহায্য করার লাগিয়া আমার আখেরি জমানার উম্মত যথেষ্ট। সুবহানাল্লাহ, সারা নবী হলরে আমি নবীর প্রয়োজন হইত না, আমি নবীর দরকার হইত না, আমার আখেরি জমানার উম্মতে যদি তোমাদের বিপক্ষে সাক্ষী দিলাম আল্লাহ তোমাদেরকে জন্য দিব, নতুবা তোমরা জন্য তো যাইতে পারতা না। এই কও নাউযু বিল্লাহ, হে ভরতপুর মুসলমান, আল্লাহ আপনারা আমার শ্রেষ্ঠ জাতি হিসাবে জমিন দিল, এত ইজ্জতি এত সম্মানী জমিনের মধ্যে বানাইল, একমাত্র আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে বিশ্বাস করার কারণে, আল্লাহর এক আল্লাহ মানার কারণে আর নবীরে নবী মানার কারণে, যদি আমরা নবীজির আখেরি জমানার নবীর উম্মত না হইতাম, এই জাতর গুনাহ করিয়া জমিন কোনোদিন বেটাগিরি করতে পারলাম না হলে, এই জাতর নাফরমানি করিয়া কিয়ামতের মাঠে জন্য তো যাইতে পারলাম না হলে, এই জন্য রব্বুল আলামিন বলেন ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আখরি জমানার নবীর উম্মত হলরে 1,24,000 নবী আর রাসূলের উম্মত হলরা নবী আর রাসূলের সাক্ষী বানাইয়া কিয়ামতের মাঠে সব প্রত্যেকজন উম্মতে মুহাম্মদিয়ে যত সময় পর্যন্ত 1,24,000 নবীর পক্ষে সাক্ষী দিছেন না, অত সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী আর উম্মত হল, জন্য তো যাওয়া সম্ভব না। এ কই নাউযু বিল্লাহ, আবার নবী আর গেল কানু আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ, সারাটা কিয়ামতের মাঠ ঘন্টা ঘুরিলাম, এত বড় বড় নবী আর রাসূল হল পাইলাম, একজনের সাহায্য করার ক্যাপাসিটি করল না, আপনার কাছে আবার বাদে মুসকি আসি দিয়া করায় গো নবী, আখেরি জমানার উম্মত আমাদের জন্য যথেষ্ট। আবার নবী হল নূ আলাইহি সালাম, তুমি কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আমি নবী তোমার কথা দিলাম আদা করলাম, আবার উম্মতে তোমাদের পক্ষে সাক্ষী দিয়া তোমাদেরকে নির্দিষ্ট প্রমাণ করাইয়া তোমাদেরকে জন্য তো লইয়া যাইবা। হৌ সুবহানাল্লাহ, ও সময় এখন আমাদেরকে আপনাদেরকে প্রত্যেকজন উম্মতে মুহাম্মদের কিয়ামতের মাঠ আল্লাহ যখন জাগ দিবেন, আমার নবী ডাক দিয়ে আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়া দয়া করিয়া তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে আল্লাহ আদালতের মধ্যে লইয়া যাইতাম। আবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1,24,000 নবী আর রাসূলের পক্ষ করিয়া নূ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দেওয়ানোর লাগিয়া আপনারা আমাদেরকে সমস্ত দরি গরিব সুন্দর খালা উম্মত ফলরে লইয়া আল্লাহ আল্লাহর নবী কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের মধ্যে যখন যাইবা, আমার নবী কইবে আল্লাহ আপনি নাকি আমার বড় ভাই সারা নবী আপনার জাহান্নামের মধ্যে দেয়, এরা নাকি তারা তাহাদের উম্মতের কাছে দিনের দাওয়াত দেন নাই, আমার আল্লাহ কইবা হা
আবার নবী আলো গেলে কইবে আল্লাহ এরা সারা তাহাদের কৌমর কাছে দিনের দাওয়াত দিয়েছেন, আমি নবী হইয়া দিয়ে আল্লাহ আমার উম্মতের তাহাদের পক্ষে সাক্ষী দিবা, আপনি এদেরকে জাহান্নাম দিতে পারতেন আসামি বানাইতে পারতেন সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে উম্মতে মুহাম্মদীরে আপনার আমার অধিকার করবা, হে নবী মুহাম্মদের উম্মত হল একটা বার তোমরা আমাদের সামনে সামনাখানো তোমরা জবাব দেও সাইন, তোমরা কিভাবে জানো ওই আইসা আলাইহিস সালাম থেকে লইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,26,000 নবী আর রাসূল হলে তাহাদের উম্মতের কাছে দিন দাওয়াত দিয়েছেন, আমরা সারা জবাব দিই আল্লাহ আপনি কোরআনে কারীমের মধ্যে কইছ ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ 1,26,000 নবী আর রাসূল হলর সাক্ষী হিসাবে আপনি আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে নির্ধারিত করছেন সুবহানাল্লাহ। আপনার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করিয়া খবর পাইছি 1,26,000 নবী আর রাসূলে তাহাদের উম্মতের কাছে দিনের দাওয়াত দিয়েছেন, আপনি এদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তাই কিয়ামতের মাঠে আমরার দাম দেলা আছে, আইজওয়ালা থাকতো না নিদ বিন ইনশাআল্লাহ, আমরা দাম রইত ইজ্জত রইত, আমরা ওলা সুলতান আমরার পরিচয় কুনতুম খাইরা উম্মতি উখরিজাত লিন্নাস, আমরা বেহতরি উম্মত হল, আমরা শ্রেষ্ঠ জাতি দিলা উপাধি পাইছি দবিন শ্রেষ্ঠ জাতি হিসাবে থাকতে চাই, আর কিয়ামতের মাঠে আল্লাহ আমরারে নবী মুহাম্মদের লগে সম্পর্ক হরাইয়া কিয়ামতের মাঠে আল্লাহ আমরার জন্নত দিতে রাজি আছি ইনশাআল্লাহ, সব জন্য তো যাইতে চাই তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে সারা নবী আর রাসূল হলে সারা নবীর উম্মত হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি খয়া খান দিবা, সারা উম্মত হলে নিসার দিকে খলের তলে দি খোল্লা দিয়া শুধু ইয়া রব্বি নাফসি খয়া খান দিবা। হে যুব সমাজ বৃদ্ধ সমাজ কোন দিন জমিন থেকে যাইমু পৃথিবীর কোনো মানুষে জানে না, নবী দিয়ে ফরমাইন রমজান মাসে যদি কোনো মুসলমানের ইন্তেকাল হয়ে যায় ঈদের দিন থেকে লইয়া কিয়ামত পর্যন্ত এই মুসলমানটি আল্লাহ জীবনে কোনো আযাব দেন না সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমাইন হে আমার উম্মত হল যখন আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া তোমরা দোয়া করবাই ও সময় হই আল্লাহ যে জন্নত খান্তা কিয়ামতের মাঠে আমাদেরকে দান করবাই ও জন্নত খান্তা যেন জন্নত উলফের দৌস হয় এই দোয়া তোমরা দোয়া করি আল্লাহর কাছে হো সুবহানাল্লাহ। আর যদি তোমরা মৃত্যু কামনা করো তাহলে আল্লাহর কাছে সৈদা ছুড়িয়া খান দিয়ে কই আল্লাহ যে আপনি যে হালত আমার জমিন মৃত্যু দিবায় আপনি যেন আমার সৈদার হালত মৃত্যু দিও, আল্লাহ যে মাসের মধ্যে মৃত্যু দিবায় আপনি যেন রমজান মাসের মধ্যে আপনি আমার মৃত্যু খান্তা দিও, কারণ নবীজি বলেন কোনো মুসলমান রমজান মাসের মধ্যে যদি মারা যায় ওই মুসলমানের কবর দাফন করার থাকি লইয়া কিয়ামত পর্যন্ত জীবনে কোনো আযাব আর কোনো আযাবে কোনো গজবে দেখা দিত নাই, আল্লাহ তার কবরটে জন্নত বানাইয়া রাখবা হই সুবহানাল্লাহ। এমনকি কোনো হিন্দু মানুষ কোনো খ্রিস্টান কোনো ভক্ত কোনো জৈন কোনো মুসলমান যদি রমজান মাস মারা যায় আল্লাহ রমজানের ইজ্জত আর বরকতের কারণে রমজানের সম্মান আর ইজ্জতের কারণে একজন অমুসলমানের আযাব ঈদের দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করিয়া রাখেন সুবহানাল্লাহ। এর লাগি যারা রমজানের ইন্তেকাল করে
এরা সাকসেস হয়ে যায়, কামিয়াব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রমজান মরতাম, আল্লাহ আমরা রে পবিত্র রমজান ও সৈদার হালত মৃত্যু দান করতা দূরে হই আল্লাহ, যেদিনও মৃত্যু দেয় হইয়ান না আল্লাহ কি আগামী রমজান সালাম দিতে ইগান হইয়ান আল্লাহ, যেদিনও মত দেই আমরা সৈদার হালত ও রমজান মাসও মৃত্যু দিতা ওহান চাই নি আমরা সব রমজান ও মূল্যে ভাই দা বেশ আমরা আর কিয়ামত পর্যন্ত খবর আর খেয়ে বেটার বেটার করতো না, খেয়ে ওই একদম ডিস্টার্ব করতো না, শান্তি ভাই এর লাগে আমরা রে আল্লাহ রমজান ও মত দিতা হই আল্লাহ হুমান, তার যতদিন হায়াত আছে তো এমনিও বাসে ইমু খেয়ে উচ্চ করতে পারতো না, হায়াত কমি দেওয়ার বাদে তো আর কোনো লাগি নাই আছে। নাম্বার দুই, কিয়ামতের মাঠে যখন আপনি যাইবেন ওই কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে সারা নবী আর রাসূল খান দিবা, আপনি আমিও খান দিমু, একজন মানুষ তাক বা আপনার আমার কলিজার টুকরা, একজন মানুষ তাক বা আপনার আমার মহব্বতের মানুষ, যাইনে খান সাদর মুবারক দি সমস্ত শরীর দিয়ে বেষ্টন করিয়া আদালতের মধ্যে সকুর পানি ফেলে ভাইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ যত সময় পর্যন্ত আমার উন্মতরে মাহফরি আপনি জন্য তো দিস না, অত সময় পর্যন্ত আমি নবী যে খান্দা বাদ দিতাম নাই, হই সুবহানাল্লাহ, আমার আল্লাহ কইবা নবী আপনার উন্মতে জমিন সুদ খাইল ঘুষ খাইল, আপনার উন্মতে শরীয়ত বিরোধী করতে কত কার্যকলাপ জমিন করিয়া গেল, আমি আল্লাহ কেমনে ওদেরকে মাফ করিয়া দেব। আবার নবী আলো গেল কইবা আল্লাহ যখন তো আইফর মাঠের মধ্যে দিনের দাওয়াত নিয়ে গেলাম, আপনার মুক্তা দখলে পেইমান হলে পাথর দিয়া গাত করতে করতে আল্লাহ আবার মাথা থেকে ইফাও পর্যন্ত দখল করিয়া আমার সারাটা শরীরটা রক্ত দিয়ে প্রবাহিত করিয়া দিলা, আমি নবী একবার বেহুশ হইলাম, দুইবার বেহুশ হইলাম, তিনবার বেহুশ হইলাম গো আল্লাহ, একটা বার তোমার তোমার গুলাম করে বদুয়া দিলাম না, আপনি আপনার পরিতা জিবাইল রে ফাটে আপনা জিবাইল যাও আবার উন্মত রেখাইয়া দিও, আবার নবী রেখাইয়া যদি একটা বার্তা নোটার দিন তাহলে তুমি জিব্রাইলে দুইটা তোয়াইফর পাহাড় দিয়ে সিফা মারিয়া সারা তোয়াইফর মুক্তাদ করে ধ্বংস করেও আল্লাহ আমি নবীর খান এই কথাটা পৌঁছার পরে আমি নবী আল্লাহ আপনার আদালতের মধ্যে হাত তুলা মারিয়া ও বখান তোয়া করে আল্লাহ ফির কৌমে ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ অত সময় পর্যন্ত তো আল্লাহ আমি নবী আপনা আমার উম্মত হল্লাকি দোয়া করিয়া এরা বুঝছে না জানছে না আমি নবী কি নবী, আমি নবী কেমন নবী, ওদেরকে আপনি আল্লাহ মাফ করিয়া দেও, যদি ওরা জানতো আমি আখরি তো বানার নবী আল্লাহ জীবনে আমার লোক এমন ব্যবহার করলো না হলে হো সুবহানাল্লাহ, ও আল্লাহ আমি নবী আপনার খুঁয়ার আমার উম্মতরে মাফ করি জন্য তো দিয়া দেন, খোয়া নবী যে খান্দা শুরু করবাইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আবার উম্মতরে যত সময় করি মাফ করিয়া দিস না অত সময় আমি নবীর সিজদা উঠাইতাম নাই, হই সুবহানাল্লাহ, বারবার নবী যে খান দিবা লগে লগে আল্লাহ জবাব দিয়া কইবা নবী আর তুমি খান দিও না, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার সারা উম্মতরে তুমি নবীর জন্য তো লইয়া যাও, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম হো সুবহানাল্লাহ। তাই আমরা নবীর লগে তাআল্লুক আর সম্পর্ক লাগাইতাম তো ইনশাআল্লাহ, সবে নবীর লগে তাআল্লুক লাগাইতে হইলে নবীর আদর্শ নবীর আখলাক নবীর ব্যবহার আমরা নিজের জিন্দগি সেটিং করা লাগবে তো ইনশাআল্লাহ। ফরিলা ইলাহা ইল্লা